নমস্কার, আমি দেবব্রত মণ্ডল, জয়পুর হাই স্কুলের অটোমোবাইলের শিক্ষক। আজ আমি ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন সম্পর্কে একটা আলোচনা করব। তো ফোর স্ট্রোক কেন বলা হচ্ছে সেটা আগে জেনে নিই। চারটে স্ট্রোকে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফোর স্ট্রোক। স্ট্রোক কাকে বলে সেটাও জেনে নিই। পিস্টন যে ওঠানামা করে টিডিসি থেকে বিডিসি বা বিডিসি থেকে টিডিসি, সেই ব্যাপারটাকে স্ট্রোক বলা হচ্ছে। যেমন টিডিসি থেকে বিডিসি না বললে একটাকে স্ট্রোক বলবো, ডাউনওয়ার্ড স্ট্রোক। বিডিসি থেকে টিডিসি গেলেও সেটাকে বলবো আপওয়ার্ড স্ট্রোক। সেরকম যদি চারটে স্ট্রোকে সাইকেলটা কমপ্লিট হয় সেটাকে বলছি ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিন। এই চারটে স্ট্রোকে চারটি ঘটনা ঘটে। যেমন প্রথম ফেনোমেনা ফার্স্ট স্ট্রোকে হয় সাকশন, সেকেন্ড স্ট্রোকে হচ্ছে কম্প্রেশন, থার্ড স্ট্রোকে হচ্ছে পাওয়ার, ফোর্থ স্ট্রোকে হচ্ছে এক্সস্ট। এই চারটে স্ট্রোকের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা আমরা ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখবো এবং আলোচনাও করব। এই যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, দেখবো কীভাবে ইঞ্জিনটা কাজ করে। এই যে আমাদের বাইক বা গাড়ি, তার মধ্যে ইঞ্জিন তো অবশ্যই থাকবে, তার ভিতরের কার্যপ্রণালী আমরা দেখবো, এরপর আলোচনাও করবো। এ হচ্ছে ইঞ্জিনের ভেতরের কাঠামো, যেখানে সিলিন্ডার থাকছে, পিস্টন আছে, ভালভ আছে। এই ব্যাপারে আলোচনা করেছি এর আগেও, তো এখানে শুধু আলোচনা করবো কীভাবে কাজ করে। পিস্টনটি এই মুহুর্তে আছে টপ ডেড সেন্টার অবস্থাতে। তো ফার্স্ট স্ট্রোকটা কীভাবে হয় সেটাও দেখে নিচ্ছি। দেখবো আমরা পিস্টনটা টিডিসি থেকে বিডিসিতে নামবে এবং যে ইনটেক ভালভ আছে সেই ভালভটা ওপেন হয়ে যাবে। তার ফলে কী হবে, বাইরে থেকে এয়ার ফুয়েল মিক্সচার ভিতরে প্রবেশ করবে। যেহেতু পেট্রোল ইঞ্জিন সেহেতু এয়ার ফুয়েল মিক্সচার প্রবেশ হচ্ছে। ডিজেল ইঞ্জিন হলে বলেছিলাম শুধু এয়ার প্রবেশ করবে। দেখে নিচ্ছি আমরা, এই যে দেখো সাকশন ভালভ খুলে যাচ্ছে এবং এয়ার ফুয়েল মিক্সচার প্রবেশ করছে। দেখে নিচ্ছি আমরা, বাঁ দিকে সাকশন ভালভ খুলছে, এয়ার ফুয়েল মিক্সচার প্রবেশ করছে, পিস্টনটা টিডিসি থেকে বিডিসি নামলো। ভালো করে লক্ষ্য করে নাও, পিস্টনটা টিডিসি থেকে বিডিসি নামছে, এয়ার ফুয়েল মিক্সচার ঢুকছে ভালভ খুলে যাওয়ার পরে। ইনটেক ভালভ খুলছে, এয়ার ফুয়েল মিক্সচার ঢুকে যাচ্ছে টিডিসি থেকে বিডিসির পরে। এই অবস্থাতে দেখতে পাচ্ছি আমরা ভিতরে এয়ার ফুয়েল মিক্সচারটা ঢুকে গেছে এবং দুটো ভালভই এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। তাহলে ভিতরে টোটালি ক্লোজ সিস্টেম। এরপর দেখে নিই ব্যাপারটা, বলি আমরা, এটা সাকশন স্ট্রোক হলো। সাকশন স্ট্রোকের পরে আসছে কম্প্রেশন স্ট্রোক। সেই কম্প্রেশন স্ট্রোকে কী হয়, যে এয়ার ফুয়েল মিক্সচারটা ভেতরে ঢুকেছিল সেটাকে কম্প্রেস করবে, দুটো ভালভ বন্ধ করে রেখেই কম্প্রেস হবে। সেটাও দেখে নিচ্ছি আমরা ভিডিওর মাধ্যমে। এই যে দেখে নিচ্ছি, দুটো ভালভ বন্ধ আছে, এয়ার ফুয়েল মিক্সচারটাকে কম্প্রেস করা হচ্ছে। কীভাবে, পিস্টনটা যখন উপর দিকে উঠছে তখন এয়ার ফুয়েল মিক্সচারটা কম্প্রেস হচ্ছে, যেহেতু আর বেরোবার জায়গা নেই। এই জায়গাতে আরেকটা জিনিস লক্ষ্য করছি আমরা, অ্যাট দ্য এন্ড অফ কম্প্রেশন স্ট্রোক ওখানে একটা লাল রকম কি একটা জ্বলে যাচ্ছে। যাই হোক, সেটা হচ্ছে আমাদের ওখানে স্পার্ক একটা হয়, সেই স্পার্ক হওয়ার ফলে যে কম্প্রেসড চার্জটা থাকে সেই চার্জটা জ্বলে যায়। আরেকবার দেখে নিচ্ছি আমরা, এই যে দেখো কম্প্রেস চার্জটা শেষে জ্বলবে। এই যে পিস্টন যখন উপর দিকে উঠলো, কম্প্রেশন স্ট্রোকের এন্ডে স্পার্ক হলো, ওই স্পার্কের ফলে ইগনিশন হবে। এই যে ইগনিশন হলো, দেখে নিচ্ছি আমরা, দেখতে পাচ্ছি এই যে ইগনিশন হলো, এটা সেকেন্ড স্ট্রোক মানে কম্প্রেশন স্ট্রোক। বোঝা গেল, কম্প্রেশন স্ট্রোক যে হলো এর ফলে ইগনিশনও হলো। ইগনিশন ফলে ভিতরে কী হচ্ছে, যে কম্বাস্টিবল মিক্সচার সেটা যেহেতু ইগনিশন হয়ে গেল, ভিতরে একটা প্রেশার বেড়ে যাচ্ছে। প্রেশার বাড়ার ফলে কী হবে, প্রেশার তো সবসময় সবাইকে ঠেলার চেষ্টা করে চাপ প্রয়োগ হলে, তো এখানে যাওয়ার তো কিছু নেই, যেহেতু মুভেবল পার্টস কিছু নেই, দুটো ভালভও বন্ধ, তো প্রেশারটা কী হবে, বেরোবে কীভাবে, যেহেতু এখানে মুভেবল পার্টস একমাত্র পিস্টন,
তো পিস্টনটা কি করবে, নিচের দিকে নামিয়ে দেবে। কেন হবে? ওই প্রেসারটাতে, দেখে নিচ্ছি আমরা, এই যে ওই যে প্রেসার, সেই প্রেসারটাতে কি হচ্ছে, পিস্টনটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। দেখছি আমরা পিস্টনটাকে নিচের দিকে নামাচ্ছে, আর এবার দেখে নিই, এই যে পিস্টন নিচের দিকে নামছে, এটা হচ্ছে পাওয়ার স্ট্রোক। কেন এটাকে পাওয়ার স্ট্রোক বলছি, কারণ একমাত্র এই স্ট্রোকটাতেই আমরা পাওয়ার পাই। ওই কারণে এটাকে বলছি পাওয়ার স্ট্রোক। তাহলে আমাদের তিনটে স্ট্রোক এখানে কমপ্লিট হলো, কী কী, সাকশন হয়ে গেল, কম্প্রেশন হয়ে গেল, পাওয়ার স্ট্রোক হয়ে গেল। নেক্সট স্ট্রোক আছে আমাদের এক্সস্ট, নেক্সট স্ট্রোক এক্সস্ট স্ট্রোক, সেটাও দেখে নেব আমরা কীভাবে কাজ করছে। বলে দিই, এক্সস্ট মানে বহিষ্করণ যেটা হয়, তার মানে হচ্ছে কোনো জিনিসকে বাইরে বার করে দেওয়া। তো এখানে বাইরে বার করার মতো আছে আমাদের কম্বাস্টেড যে মিক্সচার ছিল, দাহ্য গ্যাসটা ছিল, সেটা অলরেডি বার্ন্ড হয়ে গেছে, বার্ন্ড গ্যাস যেটা থাকে সেটাকে বাইরে বার করে দিতে হবে, কারণ সেটা ভিতরে খেতে লাভ নেই। সে বাইরে বার করব কীভাবে, পিস্টনটা তখন আমরা দেখলাম বিডিসি পজিশনে আছে, মানে নিচে আছে, নিচের থেকে উপর দিকে পিস্টনটাকে ওঠানো হবে, এবং যে এক্সস্ট ভালভ সেটাকেও খুলে দেওয়া হবে। সে খুলে কীভাবে খুলে না খুলে সেটাও তো আমরা আলোচনা করেছি এর আগে, সবই জানি। তো এখানে জাস্ট আমরা কার্যপ্রণালীটা দেখ, পিস্টনটা উপর দিকে উঠছে বিডিসি থেকে টিডিসিতে, এবং যে ভালভ এক্সস্ট ভালভ সেটা খুলে যাচ্ছে, তার ফলে কী হবে, এক্সস্ট গ্যাসটাকে বাইরে বার করে দেওয়া হবে। দেখে নিচ্ছি, এই যে দেখো পিস্টনটা বিডিসি থেকে টিডিসি উঠছে, এক্সস্ট গ্যাসটা এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেহেতু ভালভটা খুলে গেল, ভালভ খুলে গেল, প্যাসেজ ক্লিয়ার হয়ে গেল, এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে এক্সস্ট গ্যাসটা বেরিয়ে গেল, দেখতে পেয়ে যাচ্ছি আমরা। তাহলে এইভাবে আমাদের চারটে স্ট্রোক কমপ্লিট হলো, এবং পাওয়ার পেলাম কোথা থেকে, শুধুমাত্র তিন নম্বর স্ট্রোক পাওয়ার স্ট্রোক থেকে। এই যে নিচে আমরা দেখছি একটা কি ঝুঁকছে, সেটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফ্ট। এই যে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, বোঝা গেল? যাই হোক, তাহলে ইঞ্জিন অপারেশন আমরা বুঝতে পারলাম কীভাবে ইঞ্জিন কাজ করে। পরের দিন আবার ভিডিও নিয়ে আসবো কীভাবে আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে সুস্থ থেকো, ভালো থেকো, যা দেখছি করোনা ভাইরাসের উপদ্রব, বাড়ির মধ্যেই থেকো, খুব অত্যাবশ্যক কাজ ছাড়া বাড়ি থেকে বেরোবে না, এবং পড়াশোনার টাচে থেকো অবশ্যই, যে কোনো দরকারে ফোন করবে, যাই হোক মেসেজ যেভাবে হোক। ধন্যবাদ।